তো আমরা এসেছি গ্যাংকক কুশাঙ্গুর মিডিয়া থেকে। তো আজকে আমাদের মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট দিয়েছ, তো এই রেজাল্টে প্রথম স্থান অধিকার করেছে ফরিদুল ইসলাম। তো যাওয়া যাক, তার পড়াশোনার পিছনে কার হাত এবং কার পা রয়েছে, তো যাওয়া যাক। এবং আমরা এখন যাচ্ছি ফরিদুলের বাড়িতে, তো যাওয়া যাক, চলো। কা তো চলো সামনে ফরিদুল, চলো আসো আসো আসো। আপনি তো শুনেছেন মনে হয়, আপনার স্থান প্রথম হয়েছে এই কুশাপুকুর এবং কুশমন্ডি থানা। হ্যাঁ হ্যাঁ, তো আপনার কি মতামত? আমার মনটা খারাপ হয়ে গেল যখন শুনলাম প্রথম হয়েছি আমি। কেন ভাল লাগলো না? আর আমি ভাবছি যে এবার আমি লাস্টে হব, আর ক্লাস ইলেভেনে উঠে একটু পাস করেছিলে ভালো করে। আচ্ছা তাহলে এই তো আপনার পড়াশোনার পেছনে কার কার হাত এবং পা রয়েছে? আমার পড়ার পিছনে বড় হাত, সব থেকে বড় হাত হচ্ছে রায়মাটিনের। আমি তো পরীক্ষা একটা কিছু লিখিনি, রায়মাটির পিছন থেকে সব লিখে দিচ্ছিল। আচ্ছা তাহলে রায়মাটিনের আপনার পিছনে প্রচুর হাত। হ্যাঁ বড় হাত, বড় হাত। একটু আপনার গার্জেনের সঙ্গে কথা বলতে চাই। হ্যাঁ হ্যাঁ, তিনি বাড়িতে আছে? আছে আছে বাড়িতে। তো একটু ডাক দেন। বাবা আসো আসো আসো। বাবা এটা তোরা কে বউ? ও হারা, টিভি থাকিয়েছেন বউ। হ্যাঁ টিভি দে দে, গ্যাংক অফ কেপি। তো তোরা তো শুনেছেন তোমার বেটা ফাঁস হয়েছে। ফাঁস হয়েছে? হ্যাঁ। তো কিরকম লাগাছে তোমাকে এখন? কা আমার কিরকম লাগাছে? কা মোটামুটি ভালো লাগে না আমাকে, কারণ মানুষের বেটা না ছেলে ব্যাগ আনছে, বস্তা আনছে, কেউ হলে দুটো ব্যাগ পাইছে, কেউ হলে এটা ব্যাগ পাইছে। মোর বেটা খালি সুদম পাস করছে, ভালো লাগিল না এই লাগছে। পড়াশোনা করি কি লাভ ইলা তোমরা, খালি ফেলে প্রথম হয়েছে, ব্যাগ ট্যাগ পাইনি কিছু, ইলা দিল্লি পাঠাই দিবে। আমি আর পড়া পাও না, মোর পয়সা টাইসা নাই। তো এখন পড়াশোনা কি চালিয়ে যেতে চাও, সায়েন্সে না আর্টসে পড়তে চাও? আমি আর পড়াশোনা চালাতে চাই না, বাড়িতে লাইন নেই আমাদের। লাইন নেই? তাহলে পড়াশোনা কেমন করলে? এমন পড়াশোনা করলে একদম ডিস্ট্রিক্টের ফার্স্ট হয়ে গেছো। তো পড়াশোনা কেমন করলে? জোনাকির আলো দিয়ে। জোনাকির আলো দিয়ে? বাহ দারুণ তো মেহনত করেছ। হ্যাঁ বহুত চাপ ছিল। তো এখন কি পড়াশোনা করবে না আর, না বন্ধ করে দেবে? না না আর পড়াশোনা করবো না, এখন পড়াশোনা বন্ধ করে দেবো আমি। তো পড়াশোনা বন্ধ করে কোনো ব্যবসা ট্যাবসা কোনো কাজে কি জড়িত হতে চাও? হ্যাঁ হতে চাই, হতে চাই। এক বিমলের দোকান হতে চাই, বিমল পান মশলা সিগারেট স্কুলের সামনে। আবার দাদা বললো, দাদা একটা দাও তো, দাও তখন দিয়ে দিব। আচ্ছা তাহলে বিমল পান টান ঘুটকা এগুলো ব্যবসা? হ্যাঁ এগুলো এগুলো করবো। ফাইনালি আমরা কুশাপুর গ্রামে যখন চলে এসেছি, তখন এই গ্রামে একজন আরো একটা ছেলে বিখ্যাত ট্যালেন্টেড ছাত্র, তাকে এমন পরীক্ষা দিয়েছে যে বোর্ড থেকে চিঠি চলে এসছে তাকে পরীক্ষা দিতে দেয়নি। তো চলো ওর সঙ্গে দেখা হয়ে যায়, তার নাম হচ্ছে ডিপজল। তো চলো ক্যামেরাম্যান চলো সামনে, চলে আসি আমরা দক্ষিণ পাড়া মিস্টার ডিপজলের বাড়ির সামনে। তো মুখে লাগাবি, চলো সামনে। তো এমন কি লেখা হয়েছিল যে বোর্ড থেকে আপনাকে চিঠি চলে আসে? তুফান বছরে একাধবার আসে, যখন আসে তখনই লিখে, আমার বেলা আসেনি, আমি লিখিনি। ও যে ফার্স্ট হয়েছে তার পেছনে তো রায় ও মাটিনের হার রয়েছে, আপনার পেছনে কার হার? তুই হুড়িয়ে থাকতো, মোর পিছনে ছায়া প্রকাশনী, রায় মাটিনের বালের অবদান নাই। তাহলে কার হাত রয়েছে? মোর চারটে গার্লফ্রেন্ড, একজনে দু মাস করি, চার দুগুণে আট মাস, এরা খালি। আর আমার স্কুল ছিল ডাকেন ম্যাডাম, ওই খালি দু মাস, সেই ম্যাডাম ডাকেন। আর আমার ভাবিতে গেল দু মাস। তারপর দিন সকালের মতো দাদা ডাকতে যায়, তোরা একটা পরীক্ষা, চমকি কেন? তাহলে আমি কী লিখিম? মিউজিক। দাদাকে ডাক দাও, দাদাকে একটু দেখি দাদা। তো আপনার ভাই তো ফেল পড়েছে, তো আপনাকে কেমন লাগলো, শোক লেগেছে কিনা? না মানে শোক লাগার তো এখানে কিছু নেই, যেহেতু মোর ভাই মোকে অনেক ভালো লাগে, একটু ব্যাপারটা আলাদা। ওর স্টাইল দিয়ে স্টাইল দিয়ে শাশুড়াই যেরকম সাদা গুদামলা খোলা, এই স্টাইল স্টাইল ব্যাপার ওর, সবসময় ছুরি ছুরি ফোটাবি। আর বাম্মা তো নাই বাড়ির, সবাই তো দিল্লি, বুঝে পাচ্ছ না, ভালো রেজাল্ট হবে খারাপ ভাবিছে না যেহেতু। কিন্তু এ তো কী পাইলা, দৌড়ো যাক কয়, পড়াশোনা তো নাই, গেম খেলে। আর তো যা ফার্স্ট হয়েছে সে তো ব্যবসা ধরবে বিমল আর পানে, আপনি আপনারা দেখলেন এবং ফার্স্ট এবং লাস্টের ইন্টারভিউ নিয়ে নিলাম। ইন্টারভিউ নিয়ে খুব ভালো লাগলো, তাদের ভবিষ্যৎ কি অন্ধকার না উজ্জ্বল আপনারা সবাই দেখে নিলেন। এবং আপনারা এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন, ফেসবুকে দেখলেন থাকলে ফেসবুক পেজটা ফলো করে রাখুন। চ্যানেলের নাম গ্যাংক অফ কেপি। বাই বাই।